সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা আল্লাহ পাকের অশেষ মহিমায় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমার অনলাইন ক্লাস হলো যে একাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য। তোমাদেরকে আমি বিগত ক্লাসে পড়িয়েছিলাম যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা। গত ক্লাসে যেটুকুতে আমরা শেষ করেছি, এরপরে যেই আলোচ্য পাঠের মধ্যে আমাদের থাকতেছে কৌণিক সরণ ও কৌণিক বেগ, রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক। আর এটা হচ্ছে যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে দ্রুতি, এটা বেগ, এটা তো আমরা জানি যে ভেক্টর, তাই না? এটা কীভাবে আসছে আমরা সেটা দেখব এবং কিছু গাণিতিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আমরা স্পষ্ট করার চেষ্টা করব। এখন দেখো শিক্ষার্থীরা, তোমরা জানো একটা বস্তুকে যদি আমরা সুতা দিয়ে বেঁধে এক প্রান্ত ধরে, মানে এক প্রান্তে বস্তু আছে আর এক অপর প্রান্তে ধরে যদি আমরা কী করি ভূমি সমান্তরালভাবে এভাবে ঘুরাতে থাকি, তখন সেই গতিটাকে আমরা বলি যে বৃত্তাকার গতি। তাহলে একটা বস্তুকে যদি আমরা সুতার এক প্রান্তে বেঁধে অপর প্রান্তে বেঁধে ধরে যদি বৃত্তাকার পথে ঘুরানো হয়, তখন তার যে গতি হবে সেই গতিটা হচ্ছে যে আমাদের রৈখিক গতি, বা আমরা এটাকে কৌণিক গতি বলতে পারি। যেমন একটি তোমার বৈদ্যুতিক পাখা যে ঘুরতেছে, বা একটা লাটিং ঘুরতেছে, বা একটা গ্রামোফোন রেকর্ড ঘুরতেছে, তাহলে এই বিষয়গুলো হচ্ছে যে তোমার কৌণিক তোমার ব্যাগ, অথবা আমরা যেটাকে বলতে পারি যে বৃত্তাকার গতির জন্য সমীকরণ হিসাবে আমরা ধরতে পারি। এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে যে কৌণিক সরণ। কৌণিক সরণটা কি? আমরা যে কথাটা একটু আগে বলছিলাম, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এটা কিন্তু দুই ধরনের সরণ হয়। একটাকে আমরা বলি রৈখিক সরণ, আর একটাকে বলা হয় কৌণিক সরণ। সরণ আমরা জানি যে ভেক্টর রাশি, আর আমরা যদি শুধু মানের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেখানে আমরা বলতে পারি এই দুটো দ্রুতি আমাদের কাছে পর্যবেক্ষিত হয়। একটা হচ্ছে যে রৈখিক দ্রুতি, আর একটা হচ্ছে যে কৌণিক দ্রুতি। তাহলে যখন আমরা ব্যাগ বলবো তখন কিন্তু সেটা ভেক্টর এবং তার একটা দিক আছে। তাহলে আমরা যেহেতু কৌণিক বেগ এবং রৈখিক বেগে যখন আসবো, তখন যেহেতু ভেক্টর, এই জন্য আমরা এখানে কৌণিক সরণ সম্পর্কে আমরা জানতে চাই। আমরা জানি একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন তার দুই ধরনের তোমার কি হয় দূরত্ব অতিক্রম করে। একটা হচ্ছে যে কৌণিক দূরত্ব, আর একটা হচ্ছে যে রৈখিক দূরত্ব। যেমন আমরা ধরে নিলাম যে একটা বস্তুকে আমি সুতার এক প্রান্তে বেঁধে এটাকে বৃত্তাকার পথে এইভাবে কি করেছে তোমার ঘুরতেছে। তাহলে এইভাবে যখন আমার এটা ঘুরতেছে, এটা তো বৃত্তাকার পথে ঘুরতেছে, আমরা যেহেতু আড়াআড়িভাবে দেখতেছি, এই জন্য আমাদেরকে পুরো বহু বৃত্তাকার মনে হচ্ছে না, মনে হয় একটা সিলিন্ডারের মুখের মতো আমরা এটাকে দেখাচ্ছি। তাহলে এটা যখন বৃত্তাকার পথে ঘুরে, মনে করো আমরা ধরে নিলাম যে এটি কোনো এক সময় এই অবস্থানে ছিল, এটা ছিল যে তার কেন্দ্র, এখানে আমরা হাত দিয়ে ধরেছি আর এটা এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা আমরা ধরে নিলাম যে হাত দিয়ে এটাকে আমরা ধরেছি, তাহলে এইভাবে এটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে ঘুরলে এটি যদি এ থেকে মনে করো কোনো এক সময় এটি বি অবস্থানে আসলো, তাহলে তা আমরা দেখতেছি এখানে দুই এ থেকে বিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার মধ্যে দুটি দূরত্ব আমাদের এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে এ থেকে বিতে যেতে কেন্দ্রে কৌণিকভাবে এই দূরত্বটা কী করলো তোমার অতিক্রম করলো, আর রৈখিকভাবে যদি আমরা ধরি এটা এখান থেকে এই পর্যন্ত তার বৃত্তাকার পথের এই স্থান থেকে বি স্থান পর্যন্ত দূরত্বটা হচ্ছে যে তার রৈখিক দূরত্ব, তাহলে সেই এই রৈখিক দূরত্বটা অতিক্রম করলো এবং এই কৌণিক দূরত্বটা অতিক্রম করলো। এখন যখন আমরা বলতেছি যে কৌণিক সরণ, তাহলে তখন আমার যেহেতু সরণ আসছে, তখন আর আমরা কৌণিক দূরত্ব না বলে আমরা যেহেতু কৌণিক সরণ বলতেছি, তাহলে সুতরাং এর যে একটা মান আছে এখান থেকে এখানে যেতে, এটা ডিগ্রিতে বললে ডিগ্রি, রেডিয়ানে বললে রেডিয়ান। আমরা সাধারণত এখানে রেডিয়ান এককে প্রকাশ করে কৌণিক সরণ, কৌণিক ব্যাগ, কৌণিক ত্বরণ এগুলার মানগুলো আমরা বের করবো এবং এককগুলো আমরা নির্ধারণ করবো।
এখন যে কথাটা বলতেছি এটা যখন এদিক থেকে এদিকে ঘুরতেছে তাহলে রৈখিক দূরত্ব কৌণিক দূরত্ব এটি অতিক্রম করলেও তার দেহিত কৌণিক সরণ হচ্ছে সরণ দেহিত তাহলে সেই তো তার দিক আছে তাহলে তার দিকটা কোন দিকে সেই বিষয়টা হচ্ছে কি এখানে যদি আমরা একটা ঠিক তার কেন্দ্র থেকে এইদিকে যদি আমরা একটা মনে করো ডান হাতে একটা স্ক্রু যদি আমরা এইভাবে যদি রাখি এটা একটা স্ক্রু তাহলে তখন সেই ক্ষেত্রে এটা যেহেতু আমরা ঘুরির কাটার বিপরীত দিকে ঘুরাচ্ছি তখন তার কৌণিক সরণের দিক হবে ঠিক ঘুরির কাটার বিপরীত দিকে এই এটা বরাবর এদিকে এইভাবে তোমার ঘুরবে যেটাকে আমরা বলি ডান হাতে স্ক্রু নিয়ম মেনে চলে অর্থাৎ এখানে কৌণিক সরণের যে দিকটা হবে এই দিকটা হবে যে তোমার ডান হাতে স্ক্রু নিয়ম মেনে এটা চলবে এখানে দেখো এই বিষয়গুলো আমরা ডান হাতে স্ক্রু নিয়ম সম্পর্কে আমরা ভেক্টরের সাপ্তাহের মধ্যে আমরা কিন্তু পড়িয়েছি সেই বিষয়গুলো তোমাদের অবশ্যই ধারণা আছে তাহলে এখন এই কোণটা যদি এই থেকে এই পর্যন্ত এটি যে গেল এই দূরত্বটা আমরা ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে এস এর রৈখিক দূরত্বটা আমরা ধরে নিলাম যে এস আর এখানে যে কোণটা উৎপন্ন করলো এটা আমরা যদি থিটা যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি কোণ যদি অতি ক্ষুদ্র হয় রেডিয়ান এককে তখন সেই ক্ষেত্রে আমরা কৌণিক সরণ সমান আমরা পাবো অর্থাৎ থিটা সমান আমরা পাবো সাপ এ বি সাপটা আমরা লিখলাম যে এ বি ডিভাইডেড বাই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর যদি হয় এটা আর এটাও আর একই কথা অর্থাৎ সাপ ডিভাইডেড বাই আমরা যেটাকে দেখতে পাচ্ছি ব্যাসার্ধ কত তোমার আর তাহলে এটা দিয়ে আমরা করি সরণের মানটা আমরা পাচ্ছি সাপে দিয়ে আর এটার দিক হবে যেটা আমরা বলতেছি এখান থেকে তোমার ডান হাতে স্ক্রু নিয়ম মেনে চলে তাহলে থিটা সমান যদি আমরা লিখি সাপ এ বি ডিভাইডেড বাই ব্যাসার্ধ আর তাহলে এখন আমরা যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে যে কৌণিক যদি আমরা এখানে ধরি যে এই সাপটা যদি এস যদি হয় তাহলে আমরা লিখতে পারি থিটা সমান এস ডিভাইডেড বাই আর যেখানে আমরা এটাকে দেখতে পারি এস সমান আর থিটা অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে রৈখিক দ্রুতি শুধু মানের ক্ষেত্রে দেখি তো আমরা আসতেছি তাহলে আমরা লিখতে পারি রৈখিক দ্রুতি সমান বৃত্তাকার পথের ব্যাসার্ধ ইনটু কৌণিক দ্রুতি তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে এটাকে আমরা লিখলাম কৌণিক দূরত্ব অর্থাৎ রৈখিক দূরত্ব সমান বৃত্তাকার পথের ব্যাসার্ধ ইনটু কৌণিক দূরত্ব এবার আমরা যেটা আসবো যে কৌণিক বেগ তাকে আমরা তাহলে একটু আসি যেরকম আমরা জানি রৈখিক বেগ একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের হারকে আমরা বলতেছি যে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটাকে আমরা বলতেছি যে রৈখিক বেগ ঠিক তদ্রূপভাবে কৌণিক বেগ যেটা সেটা হচ্ছে যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন এটি সময়ের সাপেক্ষে কেন্দ্রে যে সরণ হার হয় বা একক সময়ে যে কৌণিক সরণ হয় সেটাই হচ্ছে যে কৌণিক বেগ যে কৌণিক বেগকে আমরা লিখতে পারি এইভাবে যদি আমরা লিখি গড় কৌণিক বেগ ওমেগা সমান আমরা ধরে নিলাম যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে আমরা যদি এখানে উপবৃত্তের মতো যদি আমরা দেখাই মনে করো এটা এই অবস্থানে ছিল ডিটি সময়ে এটি বি অবস্থানে গেছে কতক্ষণ সময়ে ডিটি সময়ে এটা এ থেকে বি অবস্থানে গেছে এবং কেন্দ্রে কোণ উৎপন্ন করলো যে ড্যাও থিটা তাহলে আমরা সেখান থেকে গড় কৌণিক বেগ সমান আমরা বলতে পারি যে ড্যাল থিটা ডিভাইডেড বাই ড্যাল টি অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে কি তোমার গড় কৌণিক বেগ আচ্ছা কৌণিক বেগ কিন্তু একটি ভেক্টর রাশি কৌণিক বেগ একটি ভেক্টর রাশি কৌণিক সরণ যে কিন্তু ভেক্টর রাশি এখন এখানে একটা ব্যাপার আছে যে কৌণিক সরণটা যদি অতি বড় হয় তখন কিন্তু সেটা স্কেলার হয়ে যায় কিন্তু আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৌণিক সরণের জন্য
যেমন আমরা যদি এখানে ধরি খুব ক্ষুদ্র একটা এই ধরলাম ডেল থিটা ঠিক আছে ডি ডেল থিটাটা হচ্ছে যে কত তোমার টেন্স টু কত তোমার যদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য আমরা সেই ক্ষেত্রে এটাকে পাই যে ভেক্টর রাশি অর্থাৎ কোণিক বেগ একটি ভেক্টর রাশি তাহলে আমরা যেখানে আসছি যে গড় কোণিক বেগ যেটাকে আমরা লিখলাম ওমেগা বার সমান ডেল থিটা বাই ডেল টি এখন যদি আমার সময় অন্তর অতি ক্ষুদ্র যদি হয় আমরা জানি যে সময় যদি অতি ক্ষুদ্র হয় অর্থাৎ শূন্যের কাছাকাছি হয় তখন যে কোনো মুহূর্তে কোণিক বেগকে আমরা বলবো যে তাৎক্ষণিক বেগ তখন সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ আবার বলছি সময়ের অন্তর যদি অতি ক্ষুদ্র হয় অর্থাৎ শূন্যের কাছাকাছি হয় তখন বস্তুর যে একক সময়ে কোণিক যে এতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে যে তার তাৎক্ষণিক কোণিক বেগ বা ওই মুহূর্তের বেগ তাৎক্ষণিক বেগ তাহলে আমরা সেই বিষয়টাতে যদি আসি এই কথাটা এটা যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এটাকে লিখতে পারি যে ওমেগা সমান যখন আমরা লিখব যে লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল থিটা বাই কত তোমার ডেল টি যে সময় অন্তর যদি অতি ক্ষুদ্র হয় এই বিষয়টাকে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি আর এই জিনিসটাকে আমরা যদি ক্যালকুলাসে ইউজ করি তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি থিটা ডি টি তাহলে এটা আমরা পেলাম যে কোণিক বেগের বা তাৎক্ষণিক কোণিক বেগের সমীকরণ ওমেগা সমান ডেল থিটা ডিভাইডেড বাই ডি টি এখন দেখো আমরা এই বিষয়টাতে আসবো তাহলে কোণিক বেগ সম্পর্কে আমরা জানলাম এখন আমরা আসবো রৈখিক দ্রুতি এবং কোণিক দ্রুতির মধ্যে আমরা সম্পর্কটা বের করব এটা আসলে খুব সহজ জিনিস এই যে আমরা একটা জিনিস লিখলাম যে রৈখিক তোমার কোণিক দ্রুতির একটা আমরা সম্পর্ক এখানে বের করলাম বা এটা বের করলাম রৈখিক দ্রুতির সাথে আর কোণিক বেগের আমরা একটা সম্পর্ক বের করলাম এখন এই কোণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে যদি আমরা সম্পর্ক যদি বের করি যে এটাকে আমরা বলতেছি যে রৈখিক বেগ এবং কোণিক বেগের মধ্যে সম্পর্ক এই যে দুইয়ের যে বিষয়টা এগুলো হচ্ছে যে একই বিষয় দুইয়ের যে বিষয়টা রৈখিক দ্রুতি এবং কোণিক দ্রুতির মধ্যে সম্পর্ক যদি আমরা বের করি আমরা ধরে নিলাম যে একটা বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কত তোমার ডি টি সময়ে যদি ডি থিটা যদি অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে ওমেগা সমান ডি থিটা আই ডি টি তাহলে এই বিষয়টা আমরা পেলাম আবার আমরা একটা এখানে সমীকরণ পাইলাম যে থিটা সমান এস বাই আর একইভাবে যদি আমার এই কোণটা অতি ক্ষুদ্র হয় এবং এস এই এস এর মানটা যদি অতি ক্ষুদ্র হয় মনে করো ডি এস যদি হয় কোণটা যদি ডি থিটা হয় তাহলে তখন আবার আমরা সেখান থেকে দেখতে পারি ডি থিটা সমান ডি এস কত তোমার আর তাহলে আমরা এই বিষয়টা লিখতে পারি এখান থেকে দেখি দুইটা লিখতে পারি আবার ওমেগা সমান আমরা এখান থেকে এটা লিখতে পারি তাহলে এই বিষয়টাকে যদি আমরা এখন এখানে বসাই তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি লিখতে পারি ওমেগা সমান তাহলে ডি থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ডি এস আর এখানে হচ্ছে যে কত তোমার ডি টি এই বিষয়টাকে যদি আমরা একটু ভেঙে লিখি ওয়ান বাই আর ইন্টু ডি এস বাই ডি টি এটাকে আবার আমরা লিখতে পারি যে ব্যাক তাহলে ডি সমান ডি এস কত তোমার ডি টি বা রুটি দ্রুতি তাহলে ডি সমান ডি এস বাই ডি টি তাহলে আমরা এটাকে যদি ডি লিখি তাহলে ডি ব্যাক কত তোমার আর অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ডি সমান ওমেগা আর বা আর ওমেগা এই সম্পর্কটা হচ্ছে যে রৈখিক দ্রুতি এবং কোণিক দ্রুতির মধ্যে সম্পর্ক আমরা এই বিষয়টা পাই রৈখিক বেগ এবং কোণিক দ্রুতি এটা আমরা এইভাবেও আসতে পারি অথবা আমরা যদি একটু ভিন্নভাবে যদি চিন্তা করি দেখো একটু ভিন্নভাবে যদি আমরা এটাকে চিন্তা করি যে দেখো এই বিষয়টা আমরা কিন্তু এইভাবেও দেখতে পারি যে ধরে নিলাম যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে
তাহলে এটি মনে করো এখান থেকে এখানে যদি একবার ঘুরে আসে, আমরা দেখি তো জানি রোগী দ্রুতি বি সমান এস বাই টি, মানে যেটাকে আমরা বলি যে কি তোমার রোগীর দূরত্ব ডিভাইডেড বাই রোগীর দূরত্ব ডিভাইডেড বাই কত তোমার সময়। তাহলে এটা যদি আমাদের আসে যে রোগীর দ্রুতি যদি আমরা ধরি যে রোগী দ্রুতি, তাহলে বি সমান আমরা পাচ্ছি যে দূরত্ব বাই সময়। আবার আমরা একইভাবে লিখতে পারি যে কৌণিক দ্রুতি যদি আমরা লিখি যে কৌণিক দ্রুতি যে ওমেগা সমান আমরা পাচ্ছি যে কৌণিক দূরত্ব বাই কত তোমার সময়, এখানে যেটাকে আমরা লিখি থিটা ডিভাইডেড বাই কত তোমার টি। এখন আমরা যদি ধরি যে একটা বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আমরা ধরে নিলাম যে এ বি সি পথে আবর্তন এইভাবে ঘূর্ণয়নরত আছে, তাহলে সেই ক্ষেত্রে এটি যদি একবার আবর্তন করে এ থেকে সম্পূর্ণ বি সি পথে পরিভ্রমণ করে আবার এই বিন্দুতে আসে, তাহলে তার একবার আবর্তন করবে, ওই আবর্তন কাল যদি টি হয়, অর্থাৎ সম্পূর্ণ পথ ঘুরে আবার পূর্বের স্থানে আসতে সময় যদি আমার টি হয়, অর্থাৎ এই সময়টা যদি টি হয় এবং একবার যদি এটি ঘুরে আসে তাহলে তার দূরত্ব কতটুকু হয় সেটা আমরা জানি যে ওই আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরতেছে বিদায় আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধি, যেটাকে আমরা লিখি এস সমান কোয়াইস পাই কত তোমার আর। তাহলে আমরা সেই দিক থেকেও যদি আসি তাহলে আমরা এটাকে লিখতে পারি কোয়াইস পাই আর ডিভাইডেড বাই টি। আবার যদি এখানে আমরা দেখি যে ওমেগা সমান দেখি তো পরি দূরত্ব কতটুকু সেটা আমরা বের করতেছি, তাহলে আমরা আগেই বলেছি এখানে যে কোণিক দূরত্বটা আমরা হিসাব করবো রেডিয়ান এককে, তাহলে এটি যদি এই অবস্থান থেকে বি অবস্থানে ঘুরে আসে তাহলে তার কোণিক দ্রুতি কতটুকু হচ্ছে, তার কোণিক দূরত্ব কতটুকু হচ্ছে সেটা আমরা জানি যে টোয়াইস ফাই রেডিয়ান, তাহলে এটাকে আমরা লিখবো যে টোয়াইস ফাই কত তোমার রেডিয়ান, আর একবার আবর্তনের জন্য সময় আগে আমরা যেটা ধরছি সেটা হচ্ছে যে টি। তাহলে এখন এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি ঠিক একই বিষয় পাবো বি সমান ওমেগা আর, আমরা একটাকে একটা দিয়ে যদি ভাগ করি মনে করো বি ডিভাইডেড বাই ওমেগা, তাহলে আমরা পাচ্ছি টোয়াইস পাই আর ডিভাইডেড বাই টি ইন্টু টি নিচে হচ্ছে যে টোয়াইস পাই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে আর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি সমান ওমেগা আর বা আর ওমে লিখলেও অসুবিধা নেই, এটা তো শুধু মানকে বুঝাচ্ছে, কিন্তু ভেক্টর রূপে লিখতে হলে আগে কি ওমেগা ভেক্টর দিতে হবে না আর ভেক্টর দিতে হবে সেই বিষয়টা আমরা এখানে আঁকব। তাহলে আপাতত আমরা শিখলাম যে রোগীর দ্রুতি এবং কোণিক দ্রুতির মধ্যে কি সম্পর্ক সেটা আমরা বের করলাম বি সমান আর ওমেগা। যেমন এই বিষয়টা আমরা অনেক সময় একটু গাণিতিকভাবে বিষয়টা এইভাবে আসতে পারি, যেমন যে ধরে নিলাম যে একটি গ্রামোফোন রেকর্ড বৃত্তাকার পথে ঘুরতেছে, আমরা তো জানি গ্রামোফোন রেকর্ড গুলা কি সেটা হচ্ছে যে ওই যে আগেকার দিনে যে আমাদের পুরাতন ফিল্মগুলো বা সিনেমা নাটকগুলোর মধ্যে দেখা যায় এই যে বড় ছাত্রীর মতো একটা ঘুরতে থাকে, অর্থাৎ এখন যে সিডি ক্যাসেটে যেগুলো আছে যে প্লেয়ার সিডি প্লেয়ার যে ক্যাসেটগুলো আছে ওগুলো হচ্ছে অনেক বড় ছিল, এখন তো সেমি কন্ডাক্টর দিতে কারণ এগুলো ছোটো হয়ে গেছে। এখন আমরা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম ওটাও ধরতে পারি বা আমরা ধরে নিলাম যে একটা বস্তু ঘুরতেছে বা একটা ফাঁকা ঘুরতেছে, আমরা যদি এইভাবে ধরি যে গ্রামোফোন রেকর্ডের সাথে পরিচয় না থাকলো আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে যে কি তোমার যে একটা ফ্যান আমার কী ঘুরতেছে তোমার ঘুরতেছে এটা হচ্ছে একটা ফ্যান, তাহলে এই ফ্যানের এই ডানাটা আমরা ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা ধরে নিলাম মনে করো আর সমান 10 সেন্টিমিটার। এই যে ফ্যানটা ঘুরতেছে আমরা ধরে নিলাম যে এটি প্রতি মিনিটে, আমাদের প্রশ্নটা হচ্ছে যে একটা ফ্যান যা ডানার দূরত্ব হচ্ছে যে 10 সেন্টিমিটার, অর্থাৎ ডানার দূরত্ব বলতে আমরা বুঝবো যে এই কেন্দ্র থেকে ডানার প্রান্ত বা পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে যে 10 সেন্টিমিটার,
এখন এটি যদি বলা হয় যে যে প্রতি মিনিটে প্রতি মিনিটে 90 বার ঘুরে আমরা ধরে নিলাম যে এটি প্রতি মিনিটে 90 বার ঘুরে তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে এই ডানা প্রান্ত বিন্দুতে যে কোনো একটি কণা যে এখানে যে একটা কণা আছে বা একটা বিন্দু বস্তু আছে এটি রৈখিক দ্রুতি কত তাহলে আমাদেরকে দেওয়া হচ্ছে যে এখানকার যে রৈখিক দ্রুতি কত একটা কণা সেই জিনিসটা আমাদেরকে বের করতে বলেছে অর্থাৎ b সমান কত তাহলে b সমান যদি আমাদেরকে বের করতে হয় আমরা জানি b সমান ওমেগা r বা r ওমেগা যাই এখানে কেন এটা তো যেহেতু মানের জন্য তাহলে আমরা ওমেগা সমান কত পাচ্ছি r সমান কত পাচ্ছি r পাচ্ছি আমাদের ডানার দৈর্ঘ্যটা হচ্ছে যে r যেহেতু আমরা জানি এটি যখন ঘুরতে থাকবে তখন এই কেন্দ্র থেকে ডানাতে প্রান্ত বিন্দু সবসময় সমান দূরত্ব থাকবে এবং এটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ হিসেবে কাউন্ট হবে অর্থাৎ ডানার দৈর্ঘ্যই হচ্ছে যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ তাহলে ওইটা হচ্ছে যে r তাহলে আমরা r সমান পাচ্ছি 0.1 কত তোমার মিটার আর প্রতি মিনিটে 90 বার ঘুরে তাহলে এটা হচ্ছে যে আমার ওমেগা তাহলে ওমেগা সমান আমরা পাচ্ছি যেটা কোয়ার্স পাই এন ডিভাইডেড বাই টি একবার ঘুরলে আমরা জানি যে কোয়ার্স পাই কোণ উৎপন্ন করে এন বার ঘুরলে কোয়ার্স পাই ইনটু এন তাহলে ওইটা হচ্ছে যে তার কৌণিক কি তোমার কৌণিক দূরত্ব ডিভাইডেড বাই সময় তাহলে আমাদের এই বর্ণনা অনুসারে আমরা লিখতে পারি কোয়ার্স পাই ইনটু এন 90 বার ঘুরে তাহলে 90 বার ঘুরলে 90 বার দিয়ে গুণ করলে সেটা হচ্ছে যে তার কৌণিক দূরত্ব ডিভাইডেড বাই সময় কতক্ষণে মিনিটে তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি 60 তাহলে এই জন্য এটার একক হবে যে এত রেডিয়ান বা কত তোমার সেকেন্ড কৌণিক বেগের একক তাহলে আমরা এখন এখান থেকে যদি এটাকে করি 3π রেডিয়ান বা কত তোমার সেকেন্ড তাহলে এখন আমাদের এটা হয়ে গেল তাহলে b সমান আমরা দেখতে পারি 3π ইনটু তোমার 0.1 কত তোমার 1 তাহলে এত কি হবে তোমার আবার রৈখিক বেগে বা রৈখিক দ্রুতির মান হচ্ছে যে এত মিটার পার সেকেন্ড তাহলে এটা করলে আমাদের হয়ে যাবে আর আমরা পাই এর মান তো সবাই জানি 3.1416 অর্থাৎ 22/7 তাহলে এই মানটা বসাইলে আমার হয়ে যাবে তাহলে আশা করছি তোমরা রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্কটা বুঝেছ এবং গাণিতিক সম্পর্কের মাধ্যমে আরো বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আমরা যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে যে তোমার কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে যে ভেক্টর দূর অর্থাৎ কৌণিক বেগ এবং রৈখিক বেগ যে বেগ আমরা জানি যে একটা ভেক্টর আসে যার মান আছে এবং দিক আছে এই দুইটাকে বিবেচনা করে যদি আমরা দেখি তাহলে আমরা এই সম্পর্কটা পাবো এখন এই সম্পর্কে আমরা আসতেছি দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমরা কিন্তু একটু আগেই বললাম যেমন কোনি ব্যাগ বা কোনি বৃত্তাকার গতি বা কোনি গতি একটা উদাহরণ আমরা দিয়েছিলাম যেমন লাঠি লাঠিমের গতিও একটা হচ্ছে যে কিন্তু মান উন্নয়ন গতি এখন একটা লাঠিমের বেলা যদি আমরা আসি তাহলে আমাদের বিষয়টা কী রকম আসে দেখো আমরা সবাই জানি কম বেশি মনে করো আমরা যদি এইভাবে ধরে নিলাম যে এটা আমরা ধরে নিলাম যে একটা লাঠি এটা হচ্ছে যে একটা লাঠি এই লাঠিটা ঘুরতেছে তাহলে ঘুরতেছে মনে করো আমরা যদি এটাকে এইভাবে যদি ধরি এখানে আমরা যে কোনো একটা কণা ধরবো এটাকে আমরা এইভাবে যদি দেখাই এটি এইভাবে যেটা পথে ঘুরতেছে এইভাবে আমরা ধরলাম দেখো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এটা একটা লাঠি লাঠি যে কোনো একটা তলের উপরে ঘুরতেছে আমরা ধরে নিলাম যে এটা যদি আমার এক্স এবং ওয়াই মনে করো এক্স ওয়াই তলে এটা কি ঘুরতেছে তোমার ঘুরতেছে লাঠিটা এক্স ওয়াই তলে ঘুরতেছে তাহলে এই অক্ষ যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এটা ঘুরতে থাকে তাহলে আমরা জানি তার দিকটা হচ্ছে কোন দিকে কৌণিক বেগের অনুমুখ এখান থেকে উলম্ব দিকে এবং এটি ডান হাতি স্ক্রু নিয়ম মেনে চলে
এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। এখন এখানে প্রত্যেকটি কণা ঘূর্ণনরত আছে, এই লাঠিটি যে সমস্ত কণা দিয়ে গঠিত সমস্ত কণাগুলি একই কৌণিক বেগে কি করতেছে তোমার আবর্তন করতেছে। যদিও প্রত্যেকটি কণার জন্য যদি আমরা রৈখিক দূরত্ব বা রৈখিক বেগ ধরি তাহলে সেটা কিন্তু ভিন্ন হবে, কিন্তু সবগুলো কৌণিক বেগের মানটা সমান। কেন? রৈখিক মান কৌণিক বেগ একই হলেও রৈখিক ব্যাগের মান ভিন্ন হবে, এই বিষয়টা আমরা জানি। যেহেতু বি সমান আর ওমেগা, আমি যদি এখানে একটা কণা ধরি তাহলে এটা কেন্দ্র থেকে একটা দূরত্ব হবে লাটিনের অভ্যন্তরে, লাটিনের পৃষ্ঠে যদি একটা কণা ধরি তাহলে কেন্দ্র থেকে সেই দূরত্বটা বেশি হবে। তাহলে যেহেতু বি সমান আর ওমেগা, একটু আগে আমরা যে জিনিসটা পড়ছি বা ওমেগা, তাহলে এই দূরত্বের উপরেও কিন্তু রৈখিক ব্যাগটা নির্ভর করতেছে, এটা সমান হলেও। তাহলে এই জন্য আমার এক একটার জন্য এক একটা কৌণিক ব্যাগ একই হলেও কিন্তু রৈখিক ব্যাগ হচ্ছে যে কি তোমার ভিন্ন ভিন্ন। এখন আমি ধরলাম যে এই এই ওকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে ঘূর্ণনরত অবস্থায় আমরা যে কোনো একটা বিন্দু ধরলাম, এখানে ফি একটা কণা, পৃষ্ঠের উপরে একটা কণা ধরলাম, এটা কোনো এক সময় এই ফি বিন্দুতে আসছে, তাহলে তার অবস্থান ভেক্টর যদি আমরা নির্ণয় করি তাহলে এখান থেকে এটাকে যদি আমরা সংযোজন করি তাহলে এটাই হচ্ছে যে তার অবস্থান ভেক্টর। আর তখন এর অভ্যন্তরীণ কোণটা আমরা ধরে নিলাম যে কত তোমার থিটা, কার সাথে যে অবস্থান ভেক্টর এবং কৌণিক বেগের অভ্যন্তরীণ কোণটা আমরা ধরে নিলাম যে থিটা, এবং তার রৈখিক বেগ হবে যে এই বিন্দুতে স্পর্শক বরাবর। আমরা জানি রৈখিক বেগের অভিমুখ হবে যে ওই বিন্দুতে স্পর্শক বরাবর। এখন এটা যদি থিটা হয়, এই যে এটি যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, লাটিনের তো এটা হচ্ছে যে অক্ষ, তাহলে এখানে যে আমি বস্তুতে এটা যে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এর বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, এখান থেকে যদি আমি এই বিন্দুটাকে যদি ও প্রাইম যদি ধরি, এটা তো হচ্ছে যে ও প্রাইম যদি ধরি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে যে আর সাইন কত তোমার থিটা, এটা কত হয়ে যাবে আর সাইন থিটা। এটা খুব সহজ জিনিস, আমরা যদি এইভাবে যদি ধরি, এটা যদি থিটা হয়, এটা যদি আর যদি হয়, তাহলে আমার এটা হচ্ছে যে সমকোণ, তাহলে আমরা জানি সাইন থিটা সমান এটা হচ্ছে যে কি তোমার লম্ব, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই কত তোমার প্রতিভুজ, প্রতিভুজটা হচ্ছে যে আর, তাহলে এই জন্য এই মানটা আমরা পেলাম যে আর সাইন থিটা। তাহলে এখন এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি যে আর সাইন থিটা, তা হচ্ছে যে ওই যে যে কণা ফি বিন্দুতে আমরা ধরলাম যে কণাটি ঘুরতেছে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর সাইন থিটা। তাহলে এখন এখানে আমরা যেহেতু জানি বি সমান ওমেগা আর, তাহলে আমরা এটাকে লিখতে পারি বি সমান তাহলে ওমেগা ইন্টু আর এর মান হচ্ছে যে এটা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে আর সাইন থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওমেগা আর কত তোমার সাইন থিটা, যেটাকে আমরা লিখতে পারি ওমেগা ভেক্টর এবং আর ভেক্টরের ক্রস গুণনের পরম মান, তাহলে আমরা বি সমান এটা পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এই বি এর দিক এবং ওমেগা ভেক্টর ও আর ভেক্টরের